চলো এবার আমরা এই অঙ্কগুলোকে করি দেখো এখানে ডিও এম ডাউন মানে উপর নিচে আমরা আজকে বিয়োগ করব তো চলো শুরু করি প্রথম অঙ্ক এটা দেখো ফার্স্ট অঙ্ক হলো এইট মাইনাস থ্রি এটাকে আমরা কি করে শর্ট মাধ্যমে লিখে নেব ভুল হবে না সেটা আমরা করি চলো প্রথমে এখানে আছে এইট এইট মাইনাস থ্রি চলো আমরা এখানে এইট টানি শর্ট ঠিক করবো তো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার এখানে আমরা থ্রি ডাক আনব ওয়ান টু থ্রি তো চলো এখানে আমাদের থ্রি মাইনাস করতে হবে চলো এগুলোকে কেটে দিই এখানেও তিনটে কেটে দিই খেচ্ছ কটা এখানে এইটের জন্য তিনটে বাজ হয়ে গেল কটা দাঁড়ি এখন রইল চলো দেখি এক দুই তিন চার পাঁচ মানে ফাইভ চলো আমরা অ্যান্সার লিখি ফাইভ তো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন হল নাইন মাইনাস ফোর চলাম না দেখি চেকটা ডাক দেবো এবার দেখো নাইন মাইনাস ফোর মানে মানে নটা থেকে চারটি বিয়োগ করতে হবে কি নয় দাঁড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার আমরা এখানে চারটে দাঁড়িয়ে আনব এক দুই তিন চার চলো আমরা এখানে চারটে কেটে দিই এখানে চারটে কেটে দিই চলো কটা রইল দেখি চলো এক দুই তিন চার পাঁচ

का नाम रहा ना 5 के आर टू। तो दे दी चलो देखिए और कटा दनी রইলো 1 2 তো আমাদের অ্যানসার হলো 2 ভাগ দেনেদি চলে দেখি नेक्स्ट অঙ্ক নেক্সট অঙ্ক হলো 4 - 3 फोर माइनस थ्री चल हम ढी फोर माइनस थ्री फोर माइनस थ्री चार डेन टू थ्री फोर तीनटे वन टू थ्री তো এখানে তিনটে কেট দিলাম তো দেখো অঙ্ক হলো সিক্স মাইনাস টু তো চল লিখি সিক্স মাইনাস টু সিক্স মাইনাস মাইনাস টু একটি দাঁড়ি সিক্স দাম দাঁড়িয়ে চল আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে আমরা টু থাকতে আনব ওয়ান টু আমরা কেটেছিলাম এখানে আমরা কটা পাঠিয়ে ওয়ান টু থ্রি ফোর তো বাকি রইল ফোর দাঁড়ি তোর বাকি রইল ফোর দাঁড়ি এখানে আমরা লিখব ফোর আরেকটা দাঁড়ি আরেকটা লাইন তো নেক্সট অঙ্ক হলো সেভেন মাইনাস থ্রি চল আমরা দেখি সেভেন মাইনাস থ্রি এখানে আমরা লিখব সেভেন মাইনাস থ্রি চল আমরা এখানে সেভেন দাঁড়িয়ে জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে থ্রি ওয়ান টু থ্রি এখানে চল আমরা থ্রি দাডি কাট করে এখানে থ্রি করে দিই চলো কটা থ্রি ফোর দাডি চলে আমরা একটা লাইন টানি আর এখানে ফোর অ্যান্সার লিখি এখানে

আর যদি বন্ধুদের দরকার মনে হয় তাহলে শেয়ার করে দিও ওকে আজকে টাটা বাই বাই